वेलकम बैक। तो पहाड़ देखे হয়তো আপনারা বুঝেই গেছেন এতক্ষণে আমরা চট্টগ্রামের ভিতর প্রবেশ করেছি, আর এটা হচ্ছে চট্টগ্রামের বাইজিত লিং রোড। দুই সাইডে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। রাস্তাটা আসলেই অনেক অনেক জোস। আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু পিক নিয়ে তারপর আবার আমাদের রাইড শুরু করব। ইনশাল্লাহ আবার সময় সুযোগ হলে আসব। চট্টগ্রামের যতগুলো প্লেস আছে কোনো প্লেসই মনে করেন একদম ফেলে দেওয়ার মতো নয়। চট্টগ্রাম শহরটা একদম সাজানো গুছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। তো চট্টগ্রাম নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা লাগে, বলে অনেক কিছু শেষ করা যাবে না। চট্টগ্রামের যেসব ট্যুরিং ভিজিটর স্পট আছে, এইসব স্পট যদি আমরা ঘুরতে যাই তাহলে এক মাসেও মনে হয় না আমরা এই স্পটগুলো কভার করতে পারবো। এই রাস্তাটা পাহাড় কেটে মাঝখান দিয়ে করা হয়েছে, দুই সাইডে উঁচু উঁচু পাহাড়। যেহেতু দুই সাইডে পাহাড়, সেহেতু এই রাস্তা দিয়ে বাইক রাইড করে আসলে অনেক অনেক মজা পাওয়া যাচ্ছে। তো এই আরে ভাই, তো আপনারা এই চট্টগ্রামের বাইজিত লিং রোডের কিছু সিনেমেটিক ভিউ দেখে আসুন। এই আপহিল থেকে যখন ডাউনের দিকে নামতেছি, সামনের পাহাড়গুলো দেখে মানে কি বলবো, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে।